Dear viewers, welcome back to English Bioscope. আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020-21 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে আপনারা যারা ভর্তি আবেদন করেছিলেন, আপনাদের ভর্তি আবেদনের যে ফলাফলের ধাপগুলো রয়েছে সেই ধাপ অনুযায়ী প্রথম ধাপে অর্থাৎ প্রথম মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং প্রথম মেধা তালিকা অনুযায়ী যারা চান্স পেয়েছিলেন তারা ভর্তি হয়ে গিয়েছিলেন। ভর্তি হওয়ার সময় আপনাদের কিন্তু চূড়ান্ত আবেদন ফর্ম পূরণ করতে হয়েছিল। চূড়ান্ত ভর্তি আবেদন করার সময় অনেকেই যে বিষয়ে চান্স পেয়েছেন সে বিষয়ে যদি তাদের মনোপ্রীত না হয়ে থাকে, পছন্দ না হয়ে থাকে অথবা আরও ভালো বিষয়ে পড়তে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু মাইগ্রেশন অন করেছিলেন। আবার অনেকেই কিন্তু মাইগ্রেশন অন করেননি, কারণ আপনারা আপনাদের পছন্দের বিষয় পেয়ে গিয়েছেন। যারা মাইগ্রেশন অন করেননি তাদের আর কোনো ঝামেলা নেই, তারা যে বিষয়ে ভর্তি হয়েছিলেন সে বিষয়ে পড়াশোনা করবেন। যারা মাইগ্রেশন অন করেছিলেন অর্থাৎ বিষয় পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন, আপনাদের বিষয় পরিবর্তনের ফলাফল এবং দ্বিতীয় মেধা তালিকার ফলাফল আজ বিকাল 4টার পর প্রকাশিত হবে। আপনারা বিকাল 4টা থেকে রাত 9টার মধ্যে এসএমএসের মাধ্যমে কিন্তু আপনাদের ফলাফলটি জানতে পারবেন। কীভাবে এসএমএস করবেন? পূর্বে আপনারা যেভাবে এসএমএস করেছিলেন অর্থাৎ মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে লিখতে হবে NU, তারপর একটু ফাঁকা রেখে অর্থাৎ স্পেস দিয়ে লিখতে হবে ATHN, তারপর আবার একটু স্পেস দিয়ে লিখতে হবে আপনার রোল নাম্বারটি। আপনার রোল নাম্বারটি লেখার পর আপনারা 16222 নাম্বারে কিন্তু আপনার এসএমএসটি সেট করতে হবে। আপনাদের দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনারা যদি আপনাদের টেলিটক সিম থাকে তাহলে টেলিটক সিম থেকে এসএমএস করবেন, টেলিটক সিম না থাকলে আপনারা রবি, বাংলা লিঙ্ক, হ্যাঁ, এয়ারটেল এই ধরনের সিম থেকে আপনারা এসএমএস করলে দ্রুত ফলাফল পেয়ে যাবেন। এবং এসএমএস ছাড়াও কিন্তু আরও একটি উপায় রয়েছে ফলাফল জানার জন্য, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে সেই ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আপনারা রাত 9টার পর কিন্তু আপনারা ফলাফলটি পাবেন। সেখানে আপনারা গিয়ে আপনাদের রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে কিন্তু ফলাফলটি জানতে পারবেন। আচ্ছা, বিষয় পরিবর্তনের কথায় প্রথমে আসি। যাদের বিষয় পরিবর্তন হবে আপনারা 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু আপনারা যে চূড়ান্ত ভর্তির ফর্মটি প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহ করবেন। আমরা প্রেফার করব প্রিন্ট কপিটি বের করবেন। প্রিন্ট কপিটি বের করার পর আপনাদের সেটি কলেজে জমা দিতে হবে। কলেজে জমা দেওয়ার পর আপনাদের পূর্বের বিষয়ে যে চান্স পেয়েছিলেন সেই বিষয়ের ভর্তি কিন্তু অটোমেটিকলি বাতিল হয়ে যাবে এবং নতুন বিষয়ের ভর্তি কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাবে। অর্থাৎ পূর্বের বিষয়ের ভর্তিটি বাতিল হয়ে নতুন বিষয়ের ভর্তি কিন্তু আপনাদের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ফি দিতে হবে না, এক্সট্রা কোনো ফি দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, আর যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন তাদের চূড়ান্ত ভর্তি ফর্ম সংগ্রহের তারিখ হচ্ছে 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের 19 তারিখ থেকে 26 তারিখ সময়ের মধ্যে আপনাদের কিন্তু ভর্তির চূড়ান্ত ফর্মটি সংগ্রহ করতে হবে এবং সেটি কলেজে জমা দিতে হবে। কলেজে জমা দেওয়ার সময় যে রেজিস্ট্রেশন ফি রয়েছে 485 টাকা, সেটি আপনাদের কলেজ কর্তৃক নির্ধারিত যে সেশন ফি এবং অন্যান্য ফি রয়েছে সেই ফিয়ের সাথে কিন্তু আপনাদের জমা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনারা যখন কলেজে আপনাদের যে ফিটি রয়েছে সেই কলেজের ফি ভর্তি ফিটি রয়েছে সেটি আপনারা জমা দিবেন, সাথে আপনাদের দিতে হবে এসএসসি এবং এসএসসির মার্কশিট, মূল কপি এবং ফটোকপি, এবং আপনাদের প্রাথমিক আবেদনের মূল কপি এবং ফটোকপি, এবং চূড়ান্ত ভর্তি আবেদনের মূল কপি এবং ফটোকপি, এবং সাথে পেমেন্ট যে করেছিলেন সে পেমেন্টের ফটোকপি এবং মূল কপি অর্থাৎ প্রিন্ট কপিটি আপনাদের জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে আপনাদের অনেক কলেজ কিন্তু রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিও নিচ্ছে, ঠিক আছে? আপনার কলেজ যে কাগজপত্রগুলো নিচ্ছে সেটা আপনারা আপনার কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অথবা ফেসবুক পেজে গিয়ে কিন্তু আপনাদের বিষয়গুলো জানতে পারবেন যে কী কী কাগজপত্র তারা নিচ্ছে,
ঠিক আছে, সেই কাগজপত্রগুলো একসাথে করে দুইটা সেট করবেন, দুইটা সেট করে এক সেটে রাখবেন আপনাদের মূল কপি, আর এক সেটে রাখবেন ফটোকপি, ঠিক আছে। তারপর আপনাদের কলেজে কিন্তু সেটি জমা দিতে হবে 19 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এবং আপনাদের যে পেমেন্টটি রয়েছে সেই পেমেন্টটি আপনাদের করতে হবে 20 তারিখ থেকে আপনাদের 26 তারিখের মধ্যে, ঠিক আছে। এখন পেমেন্ট করার পর কলেজ কর্তৃক যারা দ্বিতীয় মেয়াদে লেখার চান্স পাবেন, কলেজ কর্তৃক তাদের সেই ভর্তিটি পেমেন্ট করার পর ভর্তিটি নিশ্চয়ন করা হবে 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে। অর্থাৎ 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনাদের ভর্তিটি নিশ্চিত করা হবে। কিন্তু যারা মাইগ্রেশন অন করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা SMS-এর মাধ্যমে, কলেজ কর্তৃক SMS-এর মাধ্যমে কিন্তু আপনাকে বিষয় পরিবর্তনের ফলাফলটি নিশ্চিত করা হবে না, ঠিক আছে। যারা কেবলমাত্র যারা দ্বিতীয় মেয়াদে লিখে চান্স পাবেন তাদের যে ফলাফলটি বা ভর্তি নিশ্চিতের বিষয়টি, সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্ধারিত কলেজ রয়েছে, আপনারা যে কলেজে আবেদন করেছিলেন সেই কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল তথ্যগুলো, আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আরেকটি কথা হচ্ছে, যারা দ্বিতীয় মেয়াদে লিখে চান্স পাবেন না অথবা দ্বিতীয় মেয়াদে লিখে যে বিষয়ে চান্স পেয়েছেন আপনারা সে বিষয়ে ভর্তি হতে চাচ্ছেন না, আরও ভালো বিষয়ে ভর্তি হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা মাইগ্রেশন অন করতে পারেন, ঠিক আছে। আর যারা দ্বিতীয় মেয়াদে লিখে চান্স পাবেন না এবং যারা মাইগ্রেশন অন করেছিলেন, সেই মাইগ্রেশনের ফলাফল অর্থাৎ দ্বিতীয় মেয়াদে লিখার মাইগ্রেশনের ফলাফল এবং কোটার ফলাফলটি কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। অর্থাৎ দ্বিতীয় মেধাতালিকা অনুযায়ী এবং প্রথম মেধাতালিকা মাইগ্রেশনের ফলাফল অনুযায়ী ভর্তির বিষয়গুলো নিশ্চিত করার পর, শেষ করার পর আপনাদের কোটার ফলাফল এবং দ্বিতীয় মেধাতালিকার মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে। তো আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটি তথ্য নিয়ে।